জুলুম যে করে নাফরমানি যে করে পাপ যে করে ব্যভিচার যে করে জিনা যে করে নারীর সাথে অশ্লীল মনের আকাঙ্ক্ষা পূরণ যে করে জুলাইখা মনে রাখবে কিয়ামত পর্যন্ত কথা এটাই সে কোনোদিন কামিয়াব হবে না কৃতকার্য হবে না সে ব্যর্থই হবে সে পরাজিতই হবে সে হেরেই যাবে সে লজ্জিতই হবে ঘৃণিতই হবে হারাম প্রেম হারাম সম্পর্ক অশ্লীল সম্পর্ক কোনোদিন কাউকে ইজ্জত দেয় নাই সম্মানিত হাজিরিন কোরআনুল কারীমের 13 নম্বর পারা কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফ এই সূরার 53 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই একটি আয়াত ইনশাআল্লাহ অল্প সময় এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা পেশ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এই আয়াতটি ইউসুফ আলাইহিসসালামের একটা বক্তব্য কথা ইউসুফ আলাইহিসসালাম বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি আমি আমার নিজের নফস আমি আমার আত্মা আমি আমার মন এটাকে নির্দোষ ভাবি না এটা নিষ্কলুষ এটা সৃষ্টিগতভাবেই সত্তাগতভাবেই এটা পবিত্র নিষ্কলুষ এটা আমি মনে করি না কেন ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু ইউসুফ আলাইহিসসালাম বলেন নিশ্চয়ই প্রত্যেকের ভেতরের আত্মা নফস রূহ আত্মা সেটা প্রচণ্ডভাবে প্রত্যেকটা মানুষকে গুনার প্রতি প্ররোচিত করে আদেশ করে গুনাহ করাইতে চায় প্রতিটা মানুষের ভেতরের আত্মা নফস এটা মানুষকে প্রচণ্ডভাবে প্ররোচিত করে আদেশ করে প্রেসার দেয় গুনার প্রতি কিসের প্রতি বলে গুনার এটা নফসের স্বভাব আত্মার স্বভাব ভেতরের রুহের স্বভাব সে চায় গুনাহ করাইতে ইল্লা মা রাহিমা রব্বি কিন্তু অন্তর পবিত্র হয় নিষ্কলুষ হয় বিশুদ্ধ আত্মা হয় যদি আল্লাহ তাআলার রহমত দয়া কোনো অন্তরের উপরে পতিত হয় আল্লাহর দয়ায় কারো অন্তর আত্মা ভেতর পবিত্র নয়তো নিজের থেকে পবিত্র হতে চায় না বরং নিজের থেকে আল্লাহর দয়া না থাকলে সেই অন্তর আত্মা গুনার দিকে টান গুনার দিকে ইন্না রব্বি গফুরুর রহিম নিশ্চয়ই আমার আল্লাহ আমার মালিক আমার রব ভীষণ ক্ষমাশীল এবং সীমাহীন দয়াবান এই হলো 53 নম্বর আয়াতের শাব্দিক তর্জমা আমি আমার নিজের আত্মা নিজের ভেতর নফসকে পবিত্র মনে করি না নির্দোষ বলি না কেননা নফস আত্মা সারাক্ষণই গুনার দিকে আদেশ করে প্ররোচিত করে প্রেসার দেয় গুনাহ করতেই বল নফস তবে সেই নফস বেঁচে থাকে সেই আত্মা বেঁচে থাকে যে আত্মার উপরে যে নফসের উপরে যে ভেতরের সত্তার উপরে সরাসরি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় আল্লাহর দয়া থাকে আমার আল্লাহ গফুর রহিম আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ দয়াবান এই হলো আয়াতের তর্জমা 53 নম্বর আয়াত সূরা ইউসুফ এবার এটা কেন বলছেন কি বুঝাইতে চাইছেন আমরা এবার কি বুঝবো এটার থেকে আমাদের জন্য বুঝার কি শিক্ষা কি এটা এবার একটু বলি
তাইলে ইনশাআল্লাহ কথা শেষ মূলত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার অত্যন্ত সম্মানিত একজন নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইউসুফ আলাইহিস সালামকে প্রশংসা করে ইউসুফ নবীর কথা বলতে গিয়ে বলছেন ইউসুফ নবী আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ সম্মানিত তার বাবা সম্মানিত তার দাদা সম্মানিত তার বড় আব্বা তিনিও সম্মানিত কেন এইভাবে চার পুরুষ দামি আল্লাহর কাছে করিম খুব সম্মানিত কেন নবীজি বললেন কারণ হলো নবীউল্লাহ ইবনু নবীল্লাহ ইবনু নবীল্লাহ ইবনু খলিলিল্লাহ একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী যত রাসূল যত আউলিয়া যত পীর যত বুজুর্গ যত মাশায়েখ যত নেককার যত ঈমানদার যত মানুষ বানাইছেন সমস্ত মানুষের মধ্যে ইউসুফ নবীর এই এই বৈশিষ্ট্যটা নবীজি বলে যার কারণ নাই সেটা কি যে ইউসুফ নিজে নবী তার বাবা নবী তার দাদাও নবী তার দাদার বাপ বড় আব্বা উনিও নবী এটার কারণে ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম তিনি নবী ছিলেন ওনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নবী ছিলেন ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত দামি মর্যাদাবান মানুষ হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম মূলত নবীজি নিজেই সর্বশ্রেষ্ঠ বাকি তিনি যেহেতু বলছেন নিজেই যেহেতু বলছেন এই জন্য তাওয়াজু বিনয়ের কারণে নিজের নাম বলেন না মূলত প্রথম কথা হলো কি সর্বগুণে সর্বসেরা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি শ্রেষ্ঠ সব গুণে সর্ববিবেচনায় আমাদের নবী হচ্ছেন কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সর্ববিবেচনা বাকিদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম শ্রেষ্ঠ কারণ তার চার পুরুষ নবী চারজন ধারাবাহিক এখনো খামখেয়ালি কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকাদ রাআইতুহু ফিস সামাইস সালিসা আমাকে যখন জিব্রাইল মেরাজে নিয়ে গেছে নবীজি বলছেন তো তৃতীয় আসমানে তিন নাম্বার ফ্লোরে তৃতীয় আসমানে আমি ইউসুফকে দেখছি নবীজি বলছেন ভালো করে দেখে বুঝছি যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে উতিয়া শাত্রাল হুসন আল্লাহ তাআলা সৌন্দর্য পুরা সৃষ্টিতে যা দিছেন তার অর্ধেক ইউসুফকে দিছে বলেন তো বেটা কেমন সুন্দর ছিল কল্পনা করেন কত কোটি কোটি বাঘের এক বাঘ সামান্য সৌন্দর্যের কারণে আমরা মানুষকে বলি সে কত সুন্দর হ্যাঁ এই ছেলে কত সুন্দর এই মেয়ে কত সুন্দর অথচ পুরা সৃষ্টির মখলুক আল্লাহ সবার সৌন্দর্যের অর্ধেকে দিয়ে দিছেন আল্লাহ ইউসুফ ইউসুফ তাহলে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অসম্ভব সৌন্দর্য দান করছে মর্যাদাও দিছে আচ্ছা তিন নাম্বার কথা হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনটাই ছিল একটার পর একটা ছোট্টবেলার থেকে ঘটনা প্রতিটাই ওনার সীমাহীন তাকওয়া এবং সবরের পরীক্ষা ইউসুফ আলাইহিস সালামের জীবনটা দুই ঘটনায় দুই চরিত্রে
বৈশিষ্ট্য মণ্ডিত। ওনার জীবনের পুরাটাই ঘটনা অবাক করা, শিক্ষণীয়, উপদেশমূলক। ছোট্টবেলার থেকে সেই যে বাফে ভীষণ আদর করছে ইয়াকুব নবী, এই আদর থেকে শুরু করে কূপে ফেলানো থেকে সারাটা জীবন উনি একটার পর একটা কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত, বড় থেকে বড় পরীক্ষা দিয়েছেন। কিন্তু সবগুলো পরীক্ষায় দুইটা গুণ উনি মজবুতভাবে ধরে রাখছেন, একটা হলো তাকওয়া আর একটা হলো সবর। বলেন, একটা কি আর একটা কি? তাকওয়া কি জিনিস? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? যেই কাগজে আল্লাহকে ভয় করা লেখা কথার কথা, ওই কাগজের উল্টা পিঠে এটার অর্থ হইল গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝেন নাই? গুনাহ থেকে কি থাকা? বেঁচে থাকা মানে কাগজের এই পিঠ, এই যে টাকা, এটার যদি এই পিঠ, যেমন একটা পিঠ, এই কাগজের এই পিঠ আছে, এটাই প্রমাণ করে এই পিঠও আছে। এই পিঠ না থাকলে এই পিঠ হইতো কি? এই পিঠ না থাকলে এই পিঠ হইতো কি? কথা বলেন না, মুদ্রার এ পিঠ, কাগজের এ পিঠ, ও পিঠ, এটা যেরকম একটা আরেকটাকে আবশ্যক করে, আরেকটা এটাকে কি করে? বাধ্য করে, আবশ্যক করে। ঠিক, আল্লাহকে ভয় করে মানে সে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে মানেই সে আল্লাহকে ভয় করে। তাকওয়া, এটা বোঝা উচিত। কোরআনুল করিমে ইমানের পরে সবচেয়ে বেশি আলোচনা তাকওয়া। আল্লাহ তাআলা পুরা ইসলাম সাজাইছেন তাকওয়ার ভিত্তি। পুরা ইসলাম মানে তাকওয়া। ইমান আনছো বান্দা, এবার তাকওয়ার রঙে সাজো আল্লাহ তাআলার জন্য। সব কিছুর ব্যাপারে বলছে নামাজ হুদাল্লিল মুত্তাকিন, এই যে মুত্তাকির বর্ণনা দিয়ে বলতে থাকছে। রোজা লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ভাই, এটা নামান, সরাসরি শুনেন, হাতে ধরবেন না মোবাইল, ওই স্ট্যান্ড ছাড়া এমনি হাতে ধরে মোবাইল ধরে রাখবেন, এমনি শুনেন, এমনি মোবাইল পকেটে রাখেন, এটা হাতে থাকলে এটা দৈত্য, এটা মোবাইল, এটা হলো দৈত্য, দানব, ভূত, জিন, পরি, দেবিত্ব, এটা মায়াজাল, মায়াজাল। এইটা সারাক্ষণ সুরসুরি দেয়, কামড়া, উলুসে এত কামড়ায় না, এটা যে পরিমাণ কামড়ায় তো বুঝছেন, উলুসে এত কামড়ায়, এটা যে পরিমাণ কামড়ায়, যতক্ষণ হাতে আছে এটা ততক্ষণ তাকে পৃথিবী ভুলাইয়া দেয়, তারে দুনিয়ার কর্তব্য ভুলাইয়া দেয়, আখেরাতের কর্তব্য ভুলাইয়া দেয়। এক ধ্যান, এক ফিকির, মোবাইল, শুধু মোবাইল। এই জন্য এটা একটা জিনসওয়ারের মতো, মানে জিনসওয়ার হইলে যেরকম এতে অন্যরকম হয়ে যায়, এইটা এরকম। এই জন্য আপনি কিছুক্ষণ মোবাইল ছাড়া আলগা করে বিশ্বাস করেন, পরীক্ষামূলক আল্লাহর কথা শুনে দেখেন, আপনার দিলের মধ্যে নড়াচড়া হবে, কলিজার মধ্যে নড়াচড়া আসবে, মানে অনুভূতি জাগবে, অনুভূতি। মানুষ একদিনে ভালো হয় না, এটা আমরাও জানি, একদিনে কোনো সবাই জোনায়েদ বাগদাদি হয়ে যাবে না, হয়ে যাবে কি? আব্দুল কাদের জিলানি হয়ে যাবে নি একদিন? আব্দুল কাদের জিলানি নিজেও তো একদিনে হয়েছে না, তা আমি ওই করতে, বুঝেন না কথা, জোনায়েদ বাগদাদি নিজেই কি একদিনে জোনায়েদ বাগদাদি হয়েছে, তা আপনি কেমন হইবেন? কিন্তু নড়াচড়া করে, অনুভূতি জাগে, বিবেক জাগে, আফসুস লাগে, মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়, আহারে কথা তো ভালোই বলতেছে, আসলে তো দরকার করতেছি কি? এই কদ্দুর অনুভূতি যদি 50 বার হয়, 100 বার হয়, 1000 বার হয়, হতে পারে একদিন
আল্লাহ তাআলা ঈমান আমল নসিব করে মুত্তাকি বানায় দিবেন আল্লাহর কাছে কি অসম্ভব কথা বলেন না এর জন্য এই ধারাবাহিক নাম ধারাবাহিক মজলিস এই সূরাতে আছে লাস্টে নবীজিকে আল্লাহ তাআলা বলছে বন্ধু নবীজি মাঝে মাঝে কষ্ট পাইতেন এত বুঝাইতেন বুঝাইতে বুঝাইতে জান শেষ এরপরে বুঝাইবার আগে বহু কাফের বলতো মুহাম্মদ এটা কইতে আইলে ঈমান আনবে এইটা কইতে আইলে ঈমান আনবে ওইটা বুঝাইতে আইলে ঈমান আনবে তো নবীজি সব বলার পরে জিজ্ঞাসা করতেন হইছে তো ক হ্যাঁ হইছে তো এখন ঈমান আনো কোন এমনি কইছে কেমন ডাকাত কোনছে মনটা কষ্ট লাগেনি কর কি রে তুই তো এতটি কথা কয়লি গেলে গেলে আমারে দিয়ে বুঝেন নাই কথাটা সব কথা শেষ হয়েছে আর অন কয় কি এমনি কইছে ইমান আনতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই কারণে মনটা খুব কষ্ট পাইতেন যার কেমন মানুষ এগুলো তা আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন নবীজিকে বন্ধু ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি যে দিবানিশি দাওয়াত দিচ্ছেন আল্লাহর পথে ডাকছেন এর বিনিময়ে আপনি তো এই মানুষ থেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক চেয়ে নিচ্ছেন না যদি নির্দিষ্ট পারিশ্রমিক নিতেন মানুষ থেকে তাইলে না আপনি ভাবতেন যে আমার বিষয়টা যদি তারা গ্রহণ করে তাইলে না পারিশ্রমিক দিবে ঠিক কি না বলেন আমি এটা নিছি না আমি কিত্তাম দিব এই আদম কিত্তাম কথা বুঝেন নাই রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি তো মানুষ থেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক চাচ্ছেন না কাজেই আপনি কোনো ঘাবড়াবেন না আপনি বন্ধু বলেই যান আপনি বন্ধু ডেকেই যান জগতের কেউ গ্রহণ করুক কিংবা না আলামিন আপনাকে যেই নেকি দেওয়ার দিতেই থাকবো আপনারা যেটা দেবেন না এটা তো আমি নিতে আছি আপনারা শুনতে রাখি কেউ না আনুক ইমান আপনার সমস্যা কি আপনি বলবেন না কেমন মজার সান্ত্বনা না এটা এটা আমাদের জন্য এ তখন আল্লাহ কোরআনে বলছে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি বন্ধু আপনি বলে দেন জগৎবাসী শুনো গ্রহণ করো কিংবা বর্জন করো পছন্দ করো কিংবা অপছন্দ করো শুনতে চাও কিংবা শুনতে না চাও আমল করো কিংবা ফেলে দাও আমার অন্য কোনো রাস্তা নাই আল্লাহর দিকে আমি ডেকেই যাব এটাই আমার রাস্তা এটাই আমার পথ সুবহানাল্লাহ মানে শুনলেও বলবো না শুনলেও কি কারণ এছাড়া আমার আর কোনো কি নাই রাস্তা আমার আর কোনো হাদিহি সাবিল এটাই আমার রাস্তা এটাই আমার রাস্তা আমি বলেই যাব আমি বলেই যাব আদউ ইলাল্লাহ আমি আল্লাহর দিকে ডেকেই যাব যাই হোক চলেন তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা সেই ছোট্টবেলার থেকে একটার পর একটা ঘটনা সবগুলো এই দুই গুণের এক হলো তাকওয়া আর এক হলো কি বলছি তাহলে তাকওয়া বুঝছেন কি আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা যে পৃষ্ঠার মধ্যে লেখা সেই পৃষ্ঠার উল্টাটার মধ্যে কি লেখা কথা বলেন না গুনাহ থেকে বেঁচে তাহলে গুনাহ থেকে বাঁচে যে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বাঁচে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এটা একশো একশো ছিল পুরা কোরআনে আল্লাহ বলেন আমি পুরা বন্দিগি সাজাইছি নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তসবি ঈদ কোরবানি দান সাদকা যত কিছু নিষেধ করছি মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ গান বাদ্য নাচ গান ঠকানো ওজনে কম দেওয়া মিথ্যা বলা গালি দেওয়া অশ্লীল আচরণ করা মানে যা কিছু নিষেধ করছি যা কিছু করতে বলছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমাকে মুত্তাকি বানাইতে চাচ্ছি বলে এগুলো করছি তোমাকে আমি কি চাচ্ছি মুত্তাকি মুত্তাকি বানাইতে চাচ্ছি যদি বলি আল্লাহ এগুলো করাইয়া
আর ওইগুলোর থেকে বিরত রাইখাইয়া আমারে যে আপনি মুত্তাকি বানাইবেন বানাইয়া বিনিময়ে কি দিবেন আল্লাহ বলে আমার জান্নাত পুরাটাই দিয়ে সুবহানাল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন কোরআনে আল্লাহ বলেন আমি জান্নাত বানাইছি শুধু কেবল মুত্তাকিদের জন্য কাদের জন্য হ্যাঁ তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকে এজন্য গুনাহ থেকে বাঁচে না সে মুত্তাকি আমার কথা শক্ত হইলে maaf করেন বাকি আমি পরিষ্কার বলি যে বেটা বিড়ি খায় এবেটা যদি কয় আমি আল্লাহরে ভয় করি আপনি মিথ্যুক কাটসাত কথা কাকা আপনি কাঁচা মিথ্যুক যে বেটা ঘরে রঙিন টেলিভিশন চলে এবেটার বউ আর জিফুতে বছরের পর বছর নর্তকীর নাচ গান সিনেমা নাটক দেখে এবারটা যদি এই মাইক না আরো ভালো মাইক দিয়া বুঝেন না কথা একের সাদে উঠতে যদি মাইক কয় আমি আল্লাহরে ভয় করি আপনি একেবারে পুরো মিথ্যুক আপনি মিথ্যু আপনি মিথ্যাবাদী আপনি আল্লাহকে ভয় করেন সাধুয়ানে যে বেটা বইয়ে বইয়া টেলিভিশন চায় বেড়ি চায় নাচ গান চায় হ্যাঁ বিড়ি খায় সাধুয়ানে নাচ চায় টেলিভিশন এবারটা যদি আপনার সৌদি আরব গিয়ে হোক কয় আমি আল্লাহরে ভয় করি আপনি একের হুদা মিশা কথা বলছেন আপনি আল্লাহকে ভয় করেন নাফরমান আল্লাহকে কি করতে পারে না আল্লাহকে ভয় করলে নাফরমানি করতে পারে না নাফরমান আল্লাহকে ভয় করে না আর আল্লাহকে ভয় করলে নাফরমানি করতে পারে না মিথ্যা বলবেন চুরি করবেন জিনা করবেন ব্যভিচার করবেন মদ খাবেন জুয়া খেলবেন সুদ খাবেন ঘুষ খাবেন ছেলে নামাজ পড়বে না মেয়ে নামাজ পড়বে না স্ত্রী পর্দা করবে না ঘরে রঙিন টেলিভিশন চলবে ব্যবসায় ওজনে কম দিবেন কথায় গালিগালাজ করবেন মিথ্যা বলবেন নাটক সিনেমা নর্তকি দেখবেন আবার আপনি বলবেন আপনি আল্লাহরে ভয় করেন এ কথা মিথ্যাবাদীর কথা মিথ্যাবাদীর হ্যাঁ ছেলেদেরকেও বলি বাবাদেরকেও বলি আমাকেও বলি আপনাকেও বলি মিলেমিশে সবাই শুনি চলেন নিজেও ভালো হই আমরাও সবাইকে ভালো বানাই চেষ্টা করেন তো ইউসুফ আলাইহিস সালামের ভিতরে এই তাকওয়া ছিল তাকওয়া ছিল ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় সম্পদের পূর্ণ মালিক হইছে দায়িত্বশীল হইছে এক সুতা তিনি আল্লাহকে ভয় করছেন এক সুতা অন্যায়ভাবে তসরুফ নষ্ট করেন নাই নষ্ট করেন না এমন এক ব্যক্তির ঘরে বড় হইছেন যেই ঘরে ওই মন্ত্রীর আজিজের মিশরের স্ত্রী একেবারে সুন্দরী রূপসী নারী দরজা বন্ধ করে ঘর দুয়ার আটকাইয়া শতভাগ নিরাপদ পরিবেশে একশো একশো সুযোগ সম্বলিত জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিছে অশ্লীল প্রস্তাব দিছে সেইখানে দাঁড়াইয়া এমন সুন্দর সুপুরুষ যুবক সুন্দরী নারীকে সামনে রেখে চিৎকার করে বলছে কালা মাআযাল্লাহ আমি আল্লাহর পানাহ চাচ্ছি আমি আল্লাহর আশ্রয় চাই ইন্নাহু রব্বি ওই তিনি আমার রব আহসানা মাতওয়াই আমারে বড় যত্ন করে লালন পালন করছেন জুলাইখা এমন মনিবের নাফরমানি করা যায় না জুলাইখা এমন মনিবের নাফরমানি কেমনে করে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা মনে রাখবি জুলুম যে করে নাফরমানি যে করে পাপ যে করে ব্যভিচার যে করে জিনা যে করে নারীর সাথে অশ্লীল মনের আকাঙ্ক্ষা পূরণ যে করে জুলাইখা মনে রাখবে কিয়ামত পর্যন্ত কথা এটাই সে কোনোদিন কামিয়াব হবে না কৃতকার্য হবে না
সে ব্যর্থই হবে, সে পরাজিতই হবে, সে হেরেই যাবে, সে লজ্জিতই হবে, ঘৃণিতই হবে। হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীল সম্পর্ক কোনোদিন কাউকে ইজ্জত দেয় নাই, আগেও না এখনো, এখনো এখনো। তো এখানে দেখেন ইউসুফ আলাইহিস সালাম তাকওয়ার পরীক্ষা দিয়েছেন, গুনাহ থেকে শতভাগ নিজেকে কি করছেন দূরে রাখছেন। আরেকটা হলো সবর ওনার মধ্যে ছিল, ছোটবেলায় ভাইরা যখন ওনারে কূপে ফেলে দিছে, কূপের থেকে যখন রাস্তার একটা বণিক দল তারা পানির জন্য বালতি ফেলাইছে, বালতির মধ্যে ধরে উনি উপরে উঠছে, তারা চিৎকার করে বলছে এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা নিয়ে যাচ্ছে, এই সময় ওই দশ ভাই ছিল, দশ ভাই বলছে সে আমাদের কৃতদাস, ভেঙে যাওয়া গোলাম, আমরা তাকে তোমাদের কাছে বিক্রি করে দেবো যেহেতু তোমরাই পাইছো। কথা বুঝছেন? ইউসুফ আলাইহিস সালাম তাফসিরে লিখছে একবারের জন্য বলে নাই যে আমি ভেঙে যাওয়া গোলাম না, আমি এদের আপন ভাই, আমার আব্বা নবী, আমি ইয়াকুব নবীর ছেলে, কিচ্ছু বলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে, মাওলা আমি সবর করলাম, তুমি তো দেখছ, তুমি কি তো দেখছ। দশ ভাই মিলে ২০ দেরহাম, তাফসিরে আছে ২০ টাকায় ধরেন, দিয়ে বিক্রি করে দিছে। যখন রওনা দিবে বলছে এ কিন্তু ভাগ্য যাওয়ার অভ্যাস, আমার বাড়ি থেকে ভাগ্য আইছে, তোমরা তাকে হাত পাও, রশি দিয়া বান দিয়া, হাত বান দিয়া রশি দিয়া তারপরে নিয়ে যাও মিশরে। ইউসুফ আলাইহিস সালাম তবুও বলে নাই যে হে বণিক দল, আমি ভেঙে যাওয়া গোলাম না, আমি ভাগবো না। এই রশি বাঁধা অবস্থাতেই মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে, কিন্তু সবর করছে, সবর করছে। জুলাইখা মিথ্যা অপবাদ দিছে, ১২ বৎসর এক টানা জেল খাটছে উনি, সবর করছে, সবর করছে। ৪০ জন নারী যখন উনারে দেখছে, ৪০ জন একসাথে হাতের আঙ্গুল কেটে ফেলছে, আছে না কোরআনে, আমি সংক্ষেপে, আমার পুরো ঘটনা বলা উদ্দেশ্য না, এই জন্য আমি অল্প কথায় বলতেছি, তাফসিরের মধ্যে আছে। ৪০ জন নারী চোখের ইশারায় ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিছে। তাহলে এক তো জুলাইখাও দিল, আবার এই নারীরাও আমন্ত্রণ জানাইল অশ্লীল কাজে, কারণ এই ৪০ জন নারীও সম্ভ্রান্ত সর্দার মন্ত্রী মিনিস্টারের বিবি, তারাও আসক্ত হয়ে গেছে। তখন এই নিরুপায় অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম বলছে রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ এই নারীরা আমারে যে মন্দ কাজের দিকে ডাকতেছে তার চাইতে জেলখানা কারাগার আর সিজন এটাই আমার জন্য উত্তম, আমি কারাগারে চলে যাব কিন্তু আমি আপনার নাফরমানি করব না, আমি আপনার নাফরমানি করব। এই কথা আমি এখানে আসতেছি, এসে বললাম হযরত ইউসুফ আলাইহিস সালাম এক টানা ১২টি বছর জেল কাটছে। তো জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আরো দুইজন লোকও ওই সময়ে ঠিক কারাগারে ঢুকছিল আসামি, তারা বাদশার রাষ্ট্রীয় কোনো এক বিষয়ে অপরাধী সাব্যস্ত হয়েছে বা কিংবা মামলা বিচারাধীন ছিল, এই অবস্থায় তারাও ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে ঢুকছে। ইউসুফ আলাইহিস সালাম পুরা কারাগারের মধ্যে উত্তম আচরণ আখলাক দিয়া সবার মন জয় করছে। তো এই দুই কারারক্ষী, আরে দুই বন্দী, তারা দুজন একদিন ইউসুফ আলাইহিস সালামকে বলছে, এই কথাটা খুব মজার, এই দুইজন যে দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দিছিল, এরা প্রথমে
ইউসুফ আলাইহিস সালামকে বলছে আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনার আচার ব্যবহার চলা ফেরা আমগো কলিজা ছুঁয়ে ফেলছে, আমরা আপনাকে খুব মহব্বত করি। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে ভাই আল্লাহর ওয়াস্তে তোমরা আমারে খুব মহব্বত করো না, খুব বেশি ভালোবাসো না, এই পর্যন্ত আমারে তিনজনে খুব বেশি ভালোবাসছিল, তিনজনের ভালোবাসার কারণে তিনবারেই আমি বিপদে পড়ছি। কয় আমি এত বুঝছি আমারে যে খুব ভালোবাসে তার কিছু হয় না কিন্তু আমার উপরে মুসিবতাই। আর আমারে তোমরা আর বেজাল বাড়াইও না। ক কি হইল? ক ছোটবেলায় আমি আমার ফুফু আমারে আমার মার ইন্তেকালের পরে লালন পালন করছি, ইউসুফ আলাইহিস সালামের ফুফু। কত ফুফুর থেকে যখন আমি একটু বড় হয়েছি সামান্য, আমার আব্বা আমারে নিয়ে আসতে চাইছে বাড়ি, তখন আমার ফুফু দিত না, আমার ফুফু দেয় না, আমার আমার আব্বাও ছাড়ে না, ফুফুও আমারে দিতে রাজি হয় না। শেষে আমার আব্বার শরীয়ত মানে ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল, কোনো ব্যক্তি যদি ওই সময়ের শরীয়তের মাসালা ছিল কোনো চুরিতে ধরা খায় তাহলে শাস্তি হলো ওই ব্যক্তি ওই ব্যক্তির কাছে এক বছর গোলামি করবে, মানে তার কাছে থাকতে হবে, আটকাইয়া থাকবে, চুরিতে ধরা খায়, বুঝছেন কথা? তো এই ফুফু যেদিন ইয়াকুব নবী জোর করে নিবে গা আর দিবেই না, তখন ফুফু ইউসুফ আলাইহিস সালাম রে কানে কানে বলছে ভাই ফুতুই সাইও কি করো না, বাধা দিও না, কিছু কইও না। তাই ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে ফুফু তার গলার হার এটা বাইন্ডা দিয়ে দিছে, যখন রওনা দিছে তো ইয়াকুব আলাইহিস সালামকে বলছে আমার গলার হারটা হারায় গেছে। তারপরে খুঁজে দেখছে ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে, কয় এই তো তোমার পুতে চুরি করছে, কাজেই তোমার পুত এখন কি করতে পারবে না, তোমার কাছে যাইতে পারবে না, আমার কাছে থাকতে। ক দেখো ফুফু আমারে ভীষণ ভালোবাসছে, বিনিময়ে চুরির মিথ্যা অপবাদ আমি সহ্য করতেছি, এই আমার মুসিবত হইল। দুই নম্বরে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম পরে আমারে আইনা, এক বছর পরে তো ছাড়া পাইছি আমি, তো আমারে এবারে আব্বাও ভীষণ ভালোবাসছে। এই আমার আব্বা ইয়াকুবের ভীষণ ভালোবাসা আমার দশ ভাইয়ের হিংসা আমার উপরে হইছে, আমারে শেষ পর্যন্ত কূপে ফালাইয়া মিশরের বাজারে শেষ পর্যন্ত আমি একটা ক্রীতদাসের মতো বিক্রি হয়েছি, এই মুসিবতে পড়লাম। তিন নম্বরে আমারে জুলাইখা ওই বেড়ি, এই বেড়িও আমারে ভীষণ ভালোবাসছে, এই বেড়ির ভীষণ ভালোবাসায় আজ আমি জেলখানাতে। এরপরে তোমরা আমারে ভীষণ ভালোবাসা, আর কবরটা বাকি আছে, তোমরা আর আমার এনে নিও না, মানে আর আমার এত বেশি। তো যাই হোক, এই দুই কারারক্ষী আরে বন্দি তারা স্বপ্ন দেখছে, ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা বলছে, ব্যাখ্যা অনুপাতে পরবর্তীতে হুবহু যেভাবে ঘটনা বলছে ব্যাখ্যা এভাবেই ঘটনা ঘটছে। এরপরে বাদশা কিছুদিন পর এই নয় বছর কিংবা বারো বছরের মাথায় বাদশা ওইখানকার মিশরের বাদশা স্বপ্নে দেখছে, সেই স্বপ্ন কেউ ব্যাখ্যা বলতে পারতেছে না। তখন ওই যে বন্দি দুইজন একজন মুক্তি পাইছিল এই মধ্যে তার মনে পড়ছে জেলখানায় ইউসুফ আলাইহিস সালামের কথা, তো বলছে আমার একটু সুযোগ দাও, আমার একজন প্রিয় বন্ধু আছে কারাগারে, আমার এখন মনে হইছে সে স্বপ্নের আজীব ব্যাখ্যা জানে, বাদশাহ আমি তার থেকে যাই না আসি, আমার একটু দু সময় দেন। তো বাদশাহ তাকে পাঠাইছে, তো ওই বন্দি লোকটা যে আগে বন্দি ছিল সে ইউসুফ আলাইহিস সালামের কাছে আইসা বলছে বন্ধু ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, এই যে আছে হে আমার সত্যবাদী দোস্ত, আমারে বাদশার সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্বপ্নের ব্যাখ্যা বলছে, স্বপ্নের ব্যাখ্যা বলার পরে বাদশাকে যখন শুনাইছে ওই বন্দি, তখন বাদশার এটা একশো একশো মনোভূত হয়েছে যে হ্যাঁ এটাই স্বপ্নের ব্যাখ্যা। তখন এই বাদশা এই এইখানে দেখেন ওই পিছনের ঘটনা আবার মনে করেন,
জুলাইখা কুপ্রস্তাব দিছে ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্র কি করছে কথা বলেন না হেফাজত করছে আর বিনিময়ে জুলাইখা মিথ্যা অপবাদ দিয়ে উনারে কই পাঠাইছে জেলখানাতে পাঠাইছে তে এই এখন মিশরের বাদশা সরাসরি খুশি হয়ে প্রতিনিধি পাঠাইছে বাদশা নিজে লোক পাঠাইছে যে ওয়াকাল আল মালিক তুনি বিহি বাদশা লোক পাঠাইয়া বলছে যাও যে এমন সুন্দর স্বপ্নের ব্যাখ্যা বলছে সে নিশ্চয়ই ভালো জ্ঞানী তোমরা তাকে আমার কাছে মুক্ত করে নিয়ে আসো তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে গিয়া বলছে আপনাকে বাদশা রাষ্ট্রীয় ফরমানে সরাসরি কি দিছে মুক্তি দিছে আপনি সসম্মানে বের হয়ে বাদশার দরবারে চলে এই দেখেন এই কথাটাই এখানকার জন্য ইউসুফ আলাইহিস সালাম ১২টি বৎসর ধরে জেলে আজকে এই ১২ বছরের কষ্ট না ওনার উনি সেই ছোটবেলার থেকেই কষ্টই করতেছে একবার কূপে পড়লো আবার কূপের থেকে তুলে ক্রীতদাসের মতো বিক্রি হইল মহিলা কষ্ট দিল আবার জেলখানায় কষ্ট পাইল এত কিছুর পরেও বাদশা যখন লোক পাঠাইছে তো এখন তো উনি বের হওয়ার কথা কিন্তু উনি বের হয় নাই উনি বলছে ওই লোককে যে আগে বাদশাকে গিয়ে বলো যে আমি যেই অপরাধে যেই মামলায় আমি কারাগারে এইটার বিচার বিভাগীয় তদন্ত রাষ্ট্রীয় তদন্ত করতে বাদশাকে এটার থেকে যদি আমি পবিত্র প্রমাণিত না হই তাহলে আমি বাইরে হইতাম বুঝেন নাই কথা আমারে কি করতে হইব পবিত্র ঘোষণা দিয়ে আমার মামলার শুনানি হইতে হইব আমার রায় হইতে হইব এরপরে আমি বের আমি এখন একটা জ্ঞান প্রকাশ করছি বলে বাদশা এখন বিশেষ ক্ষমতা বলে আমারে ছেড়ে দিবে আমি এই ক্ষমতায় যাব না আমি আমার মামলার কি চাই পবিত্রতা নির্দোষ কিনা আমি এটার কি চাই ফয়সালা চাই এইখানে আছে তিনি বললেন যে قال ارجع الى ربك حضرت ইউসুফ বললে তুমি তোমার বাদশাকে বলো তিনি যেন জিজ্ঞাসা করে কৌশল করছেন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম বলছে বাদশাকে গিয়ে বলো এই মামলার শুনানি এক মিনিটে শেষ হয়ে যাবে শুধু ওই ৪০ জন মহিলা আর জুলাইখাকে একত্র করে সামনে নিয়ে বাদশাকে শুধু জিজ্ঞাসা করো কও যে হে উনি যেন জিগায় মহিলা করে হাত কাটছো কি লাগে বুঝেন নাই কথাটা বাদশারে বলো এবড়ির করে জিগাই তো জুলাইখার সামনে যে তোমরা নারীরা হাত কাটছিলা কি লাগে ওই ছেলেটার ব্যাপারে যুবকটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি সেটা বলো তখন বাদশা ডাকছে ওই ৪০ জন নারীকে জুলাইখাকে তো বাদশার আদেশে তো আসতেই হবে তো বাদশা সরাসরি জিজ্ঞাসা করেছে যে কি হলো তোমাদের তোমরা কেন চল হাত কাটলে ওই যুবককে দেখে এই যুবকের ব্যাপারে তোমাদের ধারণা কি অর্থাৎ সে কি খারাপ এই তখন ৪০ জন নারী একসাথে বলল হা শালিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু আল্লাহর শপথ বাদশা আল্লাহর কসম আমরা ৪০ জন কেহই তার ব্যাপারে এক বিন্দু খারাপ জানি না সে ১০০ সত্যবাদী চরিত্র পবিত্র বাদশা এবার জুলাইখার দিকে তাকিয়ে বললেন ম্যাডাম এবার আপনি কি বলবেন মামলার শেষ তো আপনি এখন আপনি কোন আপনি এখন কি বলবেন বলেন তখন মহিলা বলল জুলাইখা আল আনা হাসহাসাল হক হ্যাঁ বাদশা আজ সত্যই প্রকাশ হয়ে গেল সত্যই খুলে গেল সত্যই উন্মোচিত হলো সত্যেরই বিজয় হয়ে গেল আনারাওয়াত্তুহু আন নাফসিহি আমি ইউসুফকে ফুসলাইছিলাম ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন বাদশা নিশ্চিত শুনে নেন ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত এই তখন বাদশা দরবারে আইসা ইউসুফ আলাইহিস সালাম বলছে বাদশা আমি এমনিতেই নিজের কাছে পবিত্র ছিলাম আমি অপরাধ করি নাই আপনার কথাতেই আমি বের হইতে পারতাম কিন্তু আমি আমার নফসকে আমি আমার মনকে আত্মাকে পবিত্র এটা একবারে সৃষ্টিগতভাবে এটা মনে করি না
বরং নফসের তো স্বভাবই মন্দ কাজের দিকে কি করা, ধাবিত করা। কাজে আপনি কিংবা কোনো মানুষ ভাবতেও তো পারে, হতেও তো পারে, কথা বোঝেন নাই, হতেও তো পারে, আও কিছু হয়ে সামান্য টুকটাক হইতেও তো পারে, কেউ যেন এরকম না ভাবে। কারণ আত্মার স্বভাবের কারণে মানুষ ভাবতে পারে আমার ব্যাপারে যে, কিন্তু আমি এতটুকু সন্দেহপূর্ণ মানুষের টিটকারি ইটকারি এটাও আমি শুনতে রাজি না, কারণ আমি তো একশো একশো পবিত্র। অতএব আমি আমার পবিত্রতার নিশ্চয়তা ছাড়া বের হইতে চাই নাই, তো আপনার তদন্তের মাধ্যমে আমি পবিত্র হয়েই বের হলাম। সুবহানাল্লাহ। এখন ভাই শুনেন,